বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুকে গো ব্যাক স্লোগান তৃণমূলে ঘটনা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল ফাঁসি দেবায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুযায়ী বন্ধ সফল করতে আজ সকাল থেকেই রাস্তায় নেমেছেন বিজেপির বিধায়ক সহ নেতা নেতৃত্বরা সেই অনুযায়ী ফাঁসে দেওয়ার বিধাননগরে বন্ধের সমর্থনে বিধাননগর বাজারে যান বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু সেখানে তাকে দেখে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার পরেই তাকে আটকে দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক এদিন বিধায়ক দুর্গা মুর্মু বলেন আজকে একটা ডাক্তার যিনি প্রাণ একটা তার আজকে এই জানি বাংলা যেভাবে ধর্ষণ পরিণত করেছে আজকে বিজেপির সমর্থকে সারা পশ্চিম বাংলায় আজকে অন্যায় প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে দেখেছি যাতে রাস্তাঘাট পথ অবরোধ বন্ধ করা হয় যেহেতু নয় আগস্টের ঘটনা আজ পর্যন্ত বিনীত ভাবে তার প্রশাসনিক ক্ষমতাই সমস্ত লোপাট করার চেষ্টা করেছে দেওয়াল ভাঙে ভাঙানোর চেষ্টা করেছে এবং তারা এই ধর্ষণ সরকারে পরিণত করেছে আজকে প্রাণ যদি দিতে হয় দুর্গাপুর মুখে আজকে আমরা লড়াই করে প্রাণ সর্ব করে দেব কিন্তু অন্যায় প্রতিবাদে আজকে আমরা লড়াই করব আজকে বাংলার কোন শাসন আছে বলুন আজকে প্রতিবারে যদি প্রয়োজন হয় প্রাণ থেকে প্রাণ দিব নিশ্চয় তারা কিজনের দিক দিয়ে আমাদের কার্যক্রম করার চেষ্টা করছে আমাদের সেখানে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষাই কালাজ করা হয়েছে কিন্তু আমরা একটা আইনের প্রশ্নয়ের জন্য পশ্চিম বাংলার কাছে আবেদন যেভাবে বিনীত গোয়েল আর একাঙ্কি একটা তারা সংগঠন ভাবে তারা কোন তৃণমুলকে এই পরিস্থিতিতে কোনোভাবে আইনের তারা শৃঙ্খলা রক্ষা করতে পারছে না তাই আমরা তার বিরোধিতা করছি এবং যাতে আমাদের ওবার ইমিডিয়েটলি যাতে তাকে তাকে আশ্রয় দিয়ে এবং তার যে সঠিকভাবে তদন্ত করে তার যাতে এইখানকার পশ্চিম বাংলার সারা বাংলার লোক যাতে ন্যায় পায় তার জন্য আমরা আজকে পাল্টা বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে বাজার খোলা রয়েছে যান চলাচল স্বাভাবিক রয়েছে বিজেপি বিধায়ককে রাস্তায় দেখা যায় না তাই মানুষ গো ব্যাক স্লোগান দিচ্ছে বলে জানান তৃণমূল নেতা মানুষের বহির্প্রকাশ বিজেপি কোনো কাজ করে না একটা ধর্মীয় শস্য দিয়ে বিজেপি জিতে গেছে তিন বছর পরে আজকে বাজারে দেখা গেল মানুষ প্রত্যাখ্যান করেছে বনকে সারা বাজার খোলা মার্কেট খোলা সব গাড়ি ঘোড়া সব সচল ওনাকে প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে গোভাগ স্লোগান শুধু নাই মানুষ আজকে যা জানার বুঝাই দেওয়া হয়েছে উনি যদি ভালো মানুষ হয় তাহলে বুঝে গেছেন উনি আজকে কি পেয়ে গেলেন আমরা সারাক্ষণ মানুষের পাশে তো আমরা তো রাস্তায় থাকবোই ওরা তো রাস্তায় কোন থাকে না একটা ধর্মীয় শুশ্রী দিয়ে ধর্মের নামে ঘুরিয়ে চলে যায় তারপরে মানুষের সেবা করতে মানুষের পাশে থাকছে কোন উন্নয়নের কাজ করছে আজকে বাংলা এত শান্ত পরিবেশকে অশান্ত করার মূল দায়ী হচ্ছে বিজেপি কোনোদিন এই রাজনীতি ছিল না আমার বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রস্তরে মানুষের সেবা করে যাচ্ছেন তাকে হেনস্থা করার জন্য ছাত্র আন্দোলনের নাম করে কালকে ছাত্র ছিল ওই বয়স্ক লোকগুলা টুপি পরা ঝান্ডা বা মাথায় বান্ধানো ওরা কি ছাত্র কোন কলেজের ছাত্র ছিল ওরা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা তো দেখলাম না কালকে ও নবান্ন অভিযানও ব্যর্থ হয়েছে আজকে বাংলা বন্ধ ব্যর্থ